পুলিশের ব্যবস্থাপনায় দেশের বিভিন্ন জেলা থেকে নওগাঁয় ধান কাটতে ও মাড়াইয়ের জন্য কৃষি শ্রমিক আসতে শুরু করেছে। এরই মধ্যে গাইবান্ধা, দিনাজপুর ও নীলফামারী থেকে শতাধিক শ্রমিক নওগাঁয় পৌঁছেছে। এ সময় তাদের শরীরের তাপমাত্রার পরিমাপ করার পাশাপাশি জেলা সুপারের পক্ষ থেকে সুরক্ষা সামগ্রী ও শুকনো খাবার বিতরণ করা হয়। বাবুল আক্তার রানার তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। করোনা পরিস্থিতিতে নওগাঁ জেলায় বোরো মৌসুমে ধান কাটতে প্রশাসনের তত্ত্বাবধানে বিভিন্ন জেলা থেকে শ্রমিক আসতে শুরু করেছে। উত্তরাঞ্চলের গাইবান্ধা, দিনাজপুর ও কুড়িগ্রাম জেলা থেকে এসব শ্রমিক নওগাঁয় আসতে শুরু করে। আগামী এক সপ্তাহের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় 1.5 লাখ শ্রমিক আসার কথা রয়েছে নওগাঁয়। করোনা পরিস্থিতিতে স্বাভাবিক উপায়ে আসার সুযোগ না থাকায় শ্রমিকরা নিজ উদ্যোগে এলাকার ইউপি চেয়ারম্যান, থানার ওসি, স্বাস্থ্য বিভাগ ও উপজেলা নির্বাহী অফিসারের স্বাক্ষর সম্বলিত অনুমোদন সাপেক্ষে নওগাঁয় আসতে শুরু করেছেন। চেয়ারম্যান কাগজ দিয়েছে আমাদেরকে, থানার কাগজ দিয়েছে, পুলিশের সহযোগিতা আমরা আইছি। আমরা ধান কাটার জন্য নৌকা জেলায় আসছি। করোনার ভয়ে অনেক ধরনের বেলাঘাট থেকে বের হতে মানে সঙ্গে অভাব করেছে, অনেকটাই হয়ে গেছে, যার কারণে এইবার আবার আশা লাগছে, এইবার কষ্ট করে হলেও আশা লাগছে। প্রথম দফায় দিনাজপুরের বিরামপুর, নীলফামারীর ডোমার এবং গাইবান্ধা থেকে শতাধিক শ্রমিক এসেছে। নওগাঁ পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া এ সময় তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি নিরাপত্তার আশ্বাস দেন। কোনো শ্রমিক সদস্য যদি আক্রান্ত হয় তাহলে সেটা থেকে ওই পরিবার এবং আশেপাশের লোকজন যেন আক্রান্ত না হয় সেই বিষয়ে আমরা এনশিওর করতে চাইছি। চলতি বছর নওগাঁ জেলায় মোট 1,87,760 হেক্টর জমিতে বোরো মৌসুমের আবাদ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।